যতদিন লকডাউন চলবে ততদিন বন্ধ রাখতে হবে মদের দোকান, উঠল দাবি। পূর্ব বর্ধমান শহরের ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের বর্ধমান শহর এক আঞ্চলিক কমিটির পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা HDO-র কাছে স্মারকলিপি জমা দেওয়া হলো শুক্রবার। তাদের দাবি, যতদিন লকডাউন চলছে ততদিন মদের দোকান বন্ধ করতে হবে। তাতে মূল কারণ হচ্ছে যে বাড়িতে গরিব দুস্থ মানুষজন রয়েছেন, তাদের যেটুকু টাকা পয়সা রয়েছে তারা সংসারে কাজে না লাগিয়ে এখন কিন্তু সেই বাড়ির ছেলেরা সেই টাকা দিয়ে মদ কিনে খেয়ে নিচ্ছে এবং বাড়িতে গিয়ে অশান্তি করছে। তাই এই সময় অন্তত যতদিন লকডাউন চলবে দুমুঠো ভাত খেতে পারে যাতে তারা মদের দিকে টাকা খরচা না করে, তার জন্য এদিনে স্মারকলিপি পেশ করা হলো HDO-র কাছে এবং বর্ধমান থানা IC পিন্টু সাহার কাছে। মূলত সুভাষপল্লী এলাকায় যে একজন পজিটিভ পাওয়া গেছে তার লাগোয়া যে সমস্ত দোকানপাট বন্ধ করার কথা বলা হয়েছে, প্রশাসন থেকে বেশ কিছু মানুষজন প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দোকানপাট খুলছে, সেদিকেও নজর দিতে হবে বলে জানিয়েছেন এই সংগঠনের সদস্যরা এদিন। শহর এক DYFI শহর এক আঞ্চলিক কমিটি, আমরা এসছি হচ্ছে HDO স্যারের কাছে। আমাদের আসার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা এই সময়ের মধ্যে জানেন যে সবাই হচ্ছে যে গোটা ভারতবর্ষ জুড়ে একটা কঠিন পরিস্থিতি চলছে, অতিমারির হচ্ছে পরিস্থিতি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে আজকে আমরা দেখলাম যে মানুষ হচ্ছে অনাহারে আছে, অর্ধাহারে আছে, মানুষের কাছে খাবার নেই, চারিদিকে হচ্ছে পরিযায়ী শ্রমিকরা আটকে আছে, রেশন ব্যবস্থা একটা চরম বিশৃঙ্খলা চলছে। এর মধ্যে দাঁড়িয়ে থেকে সরকারি নির্দেশ হচ্ছে মদের দোকান খোলা। মদের দোকানে আমরা দেখলাম যে স্বাস্থ্যবিধিকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে একটা একটা বিরাট বড় লাইন করে হচ্ছে মদের দোকানে মদ বিক্রি হচ্ছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা HDO স্যারের কাছে আজকে দাবি জানাতে এসেছি যে যতদিন না পর্যন্ত এই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত হচ্ছে অবিলম্বে মদের দোকান বন্ধ রাখতে হবে। এই মদের দোকানটা বন্ধ রাখার দাবি DYFI এই মদের দোকানটা বন্ধ করার দাবি জানাচ্ছে। তার কারণ হচ্ছে আজকের পরিস্থিতিতে মানুষের কাছে খাবার নেই, গরিব মানুষের কাছে যেটুকুনি আছে দেখা যাবে তারা হয়তো বাড়িতে সেভাবে তার বাড়ির যে সঞ্চয় সেটাকে নিয়েছে বিক্রি করে হচ্ছে মদ খাবে। স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে, যেখানে হচ্ছে আমাদের বর্ধমানে একটা রেড জোন হয়ে গেছে, কন্টেনমেন্ট জোন। সুভাষপল্লীতে আমরা কালকে দেখলাম যেখানে হচ্ছে বারবার বলা হয়েছে 5 কিলোমিটারের মধ্যে সমস্ত দোকান বন্ধ থাকবে, সেখানে আমরা কী দেখলাম, আমরা দেখলাম যে রসিকপুরে, দুবরা, কাঁটাপুকুরে এই জায়গাগুলোতে হচ্ছে 1 কিলোমিটারের ভেতরে সেখানে হচ্ছে মদের দোকান খুলে লাইন দিয়ে মদ বিক্রি হচ্ছে, পুলিশ পাহারা দিচ্ছে। আমরা আগের দিন 6 তারিখে DM স্যারের একটা প্রেস মিট শুনেছিলাম যেখানে আমরা দেখলাম যে DM স্যার বললো যে হচ্ছে 6 তারিখ থেকে সমস্ত মদের দোকান বন্ধ। আমরা HDO স্যার, আমরা IC স্যারের কাছে জানতে চাই যে DM স্যারের যে যিনি বললেন যে সমস্ত মদের দোকান বন্ধ, এই নির্দেশকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে কার অঙ্গুলি হিলনে হচ্ছে কালকে হচ্ছে মদের দোকান খুলে মদ বিক্রি চলবে, এর উত্তর আমরা জানতে এসেছি। আমরা বিগত 3 দিন 3 বার হচ্ছে HDO স্যারের সঙ্গে দেখা করতে চেয়েছি, জানি না কোন কারণে, কোন হচ্ছে অদৃশ্য কারণে DYFI-র সঙ্গে হচ্ছে HDO স্যার দেখা করছেন। আজকেও আমরা হচ্ছে ওনার জন্য ওয়েট করছি, ওনার সঙ্গে দেখা করার পরে আমরা হচ্ছে বর্ধমান থানা IC-কে জানাবো যে অবিলম্বে যাতে এই সময় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবধি এই মদের দোকান বন্ধ হয়, এর দাবি হচ্ছে DYFI করছে। এবং শুধুমাত্র এটা এবার আমাদের বর্ধমান শহরে হলো, এরপর তো গোটা জেলা থেকে গোটা হচ্ছে রাজ্যে হবে। আপনার নাম পরিচয়? আমার পরিচয়, আমার নাম হচ্ছে সোহম কুমার ঘোষ, আমি DYFI বর্ধমান শহর এক আঞ্চলিক কমিটির সম্পাদক। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।